1971 সালে রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এটিএম আজহারুল ইসলাম। অভিযোগ রয়েছে রংপুরের ঝাড়ুয়ার বিলের গণহত্যা চলে তার নেতৃত্বেই। ওই গণহত্যায় 1225 জন নিরীহ গ্রামবাসী নিহত হয়। এটিএম আজহারের বিরুদ্ধে আটক, নির্যাতন, লুটপাট, অপহরণ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মতো 9 ধরনের 6টি মানবতা বিরোধী অপরাধ রয়েছে। একাত্তরের 24 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত চলে তার অপরাধমূলক কর্মকাণ্ড। তার বিরুদ্ধে 6টি অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছি, ফলে দেশবাসী এবং ভুক্তভোগীদের প্রত্যাশার সঙ্গে আমরাও প্রত্যাশা করতেছি যে আগামীকালকে মাননীয় ট্রাইব্যুনাল তার যে অপরাধের গভীরতা সেটি বিবেচনা নিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ড ঘোষণা করবে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং রাষ্ট্রপক্ষের আনা সাক্ষ্য প্রমাণে যথেষ্ট পার্থক্য রয়েছে বলে দাবি করেন আসামির আইনজীবী। ওনারা যে সমস্ত অভিযোগের সপক্ষে যে সমস্ত দলিল এবং সাক্ষ্য উপস্থাপন করেছে আমরা মাননীয় ট্রাইব্যুনালের সামনে দেখিয়েছি যে এই সমস্ত ডকুমেন্টগুলো পারস্পরিক কন্ট্রাডিক্টরি। তার বিরুদ্ধে আনীত 6টি অভিযোগের সবকটি থেকে বেকসুর খালাস দিবেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে 19 জন সাক্ষ্য দেন এবং সাফাই সাক্ষ্য দেন একজন। এবছরের 17 সেপ্টেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।